মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে খুবই গুরুত্বপূর্ণ কিছু ছবি বা গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস এই ডকুমেন্টস বা ছবিগুলো পাওয়ার জন্যে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি বাট কোনো ভিডিও দেখে কোনো উপকারে আসেনি ইউটিউবে ভিডিও দেখে অনেক অ্যাপ্লিকেশনও আমরা ইনস্টল করেছি বাট এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের ফটোগুলো রিকভারি করতে পারিনি ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে এরকম একটি অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলতে যাচ্ছি যেই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের ডিলেট হয়ে যাওয়া ছবিগুলো আবার রিকভারি করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের ডিলেট হয়ে যাওয়া ফটোগুলো আবার ফিরিয়ে আনতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আই এম দাম সাইন অ্যান্ড ইউ আর ওয়াচিং টেক পারিডি লেটস গেট স্টার্টেড বাই আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো আমাদের মোবাইল থেকে ডিলেট হয়ে যাওয়া ছবিগুলো আবার রিকভার করার জন্যে আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো রিকভারি করার জন্য অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে সো এখানে আমরা যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবো সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে রিস্টোর ইমেজ সো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চবারের উপরে লিখব রিস্টোর ইমেজ আর ই এস টি ও আর ই রি স্টোর ইমেজ এখানে উপরে লেখা দেখতে পাচ্ছেন রি স্টোর ইমেজ সো এটা ক্লিক করে দিলাম দেন সরাসরি রি স্টোর ইমেজ যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি সবার উপরে চলে আসছে এখানে আরও অনেক অ্যাপ্লিকেশন আছে সো এই সবগুলো অ্যাপ্লিকেশনই ঠিকমতো কাজ করে না যার কারণে আমি এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে সাজেস্ট করতেছি এই অ্যাপ্লিকেশনটি আমার ফোনে ইনস্টল করা আছে যার কারণে এখানে ডিরেক্টলি ওপেন দেখাচ্ছে সো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন সো এখানে আমি ওপেনে ক্লিক করে দিয়েছি অ্যান্ড এরপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন সার্চ দ্য ইমেজ ইউ ওয়ান টু রিস্টোর এটাতে ক্লিক করে দিলাম দেন এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে ফটোগুলো আমার ডিলেট হয়ে যাওয়া ফটোগুলো রিকভারি হচ্ছে সো ভিউয়ার্স এখানে আরও দুটা অপশন আছে উপরে একটা বাম পাশে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অল অফ পিরিয়ড এখানে ক্লিক করে আপনার ফোন থেকে যতদিন আগে ছবিগুলো বা ফটোগুলো ডিলেট হয়ে গেছে ঠিক ততদিন সিলেক্ট করে দিবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইদিন ওয়ান মান্থ উইদিন ওয়ান থেকে থ্রি মান্থ উইদিন থ্রি থেকে সিক্স মান্থ সিক্স থেকে টুয়েলভ মান্থ মোর দেন ওয়ান ইয়ার আপনাদের যদি এক বছরের আগেরও ছবি ডিলেট হয়ে যে গিয়ে থাকে আপনার এই ফোন থেকে বা পাঁচ বছর দশ বছর আগেও যদি এই ফোন থেকে আপনার ডিলেট হয়ে গিয়ে থাকে তাহলে সেই ছবিগুলো আবার রিকভার করতে তাহলে সেই ছবিগুলো আবার রিকভার করতে পারবে এই অ্যাপ্লিকেশনটি ভিওয়ার্স আর একটা কথা বলে নিচ্ছি এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনারা শুধু যেই মোবাইলে ইনস্টল করবেন ওই মোবাইলের ছবিগুলোই রিকভার করতে পারবেন অন্য কোনো মোবাইলের ছবি আরেক মোবাইলে ইন অ্যাপসটি ইনস্টল করে রিকভার করতে পারবেন না সো যেই মোবাইলটি থেকেই ছবিগুলো ডিলিট হয়ে গিয়েছিলো সেই মোবাইলেই এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে তারপরে রিকভার করতে হবে সো এখানে আমার মোবাইলটি একদমই নতুন যার কারণে আমি এখানে সবগুলো বাদ দিয়ে আমি শুধু ওয়ান থেকে থ্রি মান্থ এখানে আপনাদেরকে দেখাচ্ছি ওয়ান থেকে থ্রি মান্থ সিলেক্ট করার পরে এখানে ডানে ক্লিক করে দেব দেন আমাদের তিন মাস আগে যতগুলো ছবি ডিলেট হয়ে গিয়েছে সব ছবিগুলো এখানে সেই ছবিগুলো এখানে রিকভার করতেছে ভিওয়ার্স ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অল ইমেজ কোয়ালিটি এখান থেকে আপনি কোয়ালিটি সিলেক্ট করে দিতে পারবেন এখানে এটা দরকার নাই আপনার ছবি যেই কোয়ালিটি সেই কোয়ালিটি আসবে সো এখানে ডান দিয়ে দিচ্ছি সো ভিউ দেখতে পাচ্ছেন এখানে সাতাত্তরটা সেভেন্টি সেভেন পিক্সার দেখাচ্ছে সো এটা ক্লিক করে দিলাম এটা ক্লিক করার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিলেট হয়ে যাওয়া ছবিগুলো রিকভার হয়ে গেছে অলরেডি এখান থেকে মনে করেন আমি এই ছবিটা রিকভার করবো এই ছবিটা রিকভার করতে হলে এখানে আমাকে ক্লিক করতে হবে দেন এটা সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি যদি মনে করেন এই ছবিটাও আপনার রিকভার করতে হবে বা এই ছবিটাও যতগুলো ছবি আপনার এখান থেকে রিকভার করতে চান সবগুলো ছবি এখানে মার্ক করবেন বা সিলেক্ট করবেন দেন এখানে নিচ নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন রিস্টোর ফোর ইমেজ এখানে কিন্তু যে চারটি ছবি আমরা সিলেক্ট করেছি সেই চারটি ছবি এখানে ওরা রিস্টোর ফোর ইমেজ দেখাচ্ছে সো এখানে আমরা ক্লিক করে দেব দেন দেখতে পাচ্ছেন যেই চারটি ছবি আমি রিকভার করতে চেয়েছি সেই চারটি ছবি সবার উপরে চলে আসছে সো ভিওয়ার্স আমাদের ছবি রিকভার করা হয়ে গেল এইভাবেই আপনি আপনার মোবাইল থেকে ডিলেট হয়ে যাওয়া ছবিগুলো আবার রিকভার করতে পারবেন রিস্টোর ইমেজ নামের এই অ্যাপসটি দিয়ে খুব সহজেই আপনি আপনার ছবিগুলো রি আপনি আপনার ছবিগুলো রিকভার করতে পারবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ এছাড়াও আরেকটি অ্যাপস আছে যে অ্যাপসটির নাম হচ্ছে ডিক্স ডিগার সো এখানে প্লে স্টোরে আপনাদের লিখতে হবে এস কে ডিক্স ডিগার এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন ডিস্ক ডিগার ফটো রিকভারি অ্যাপস চলে আসছে এটাতে আমরা ক্লিক করে দিয়েছি অ্যান্ড এখানেও দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আমার ইনস্টল করা আছে যার কারণে এখানে ডিরেক্টলি ওপেন দেখাচ্ছে সো এখানে আমরা সরাসরি ওপেন ক্লিক করলাম দেন আমাদের এরকম একটি ইন্টারফেস আসছে এখানে সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট বেসিক ফটো স্ক্যান সো এইটাতে আপনারা ক্লিক করবেন দেন ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন সব নিচে দেখতে পাচ্ছেন রিকভার নামের একটি অপশন লোডিং হচ্ছে তার মানে এখানে আপনার যতগুলো ছবি ডিলেট হয়ে গেছে সবগুলো এখানে রিকভার হচ্ছে সো এইভাবে আপনি আপনার ডিলেট হয়ে যাওয়া ফটো ভিডিও এই ডিক্স ডিগারের মাধ্যমে আবার ফিরিয়ে আনতে পারবেন ভিওর্স এখানে ভিডিও ফটো সহ সবগুলো এখানে রিকভার হচ্ছে সো আপনারা চাইলে যে কোনো একটি ফটো বা ভিডিও এখান থেকে রিকভার করতে পারবেন ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ